তো যার বিরুদ্ধে 600 কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে, স্বাভাবিক তাকে তো জেলে যেতে হবে। আর এর ঝাড়খণ্ড যে শুরু হলো, এরপরে বাংলাতেও অপেক্ষা করতে থাকুন। 2G-র পর রাজা জেলে গেছিল, এখন রানীর জেলে যাওয়ার কথা, কারণ 2G-র সময়ও এর থেকে কম পরিমাণের দুর্নীতির অভিযোগ উঠেছিল গতকাল। ক্যাগের রিপোর্ট থেকে যে সমস্ত তথ্য আমরা মিডিয়ার সামনে তুলে ধরেছি, তা পরিষ্কার করে দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার কতটা করাপ্ট, দুর্নীতিগ্রস্ত এবং কতটা চোর। এবং সেই জন্য আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত হবে চম্পাই ব্যানার্জিকে খোঁজার জন্য এখন থেকেই শুরু করে দেওয়া, কারণ যদি বাইচান্স ওনাকে গ্রেপ্তার হতে হয় তাহলে কাউকে তো মুখ্যমন্ত্রী বানাতে হবে। গ্রেপ্তার ঝাড়খণ্ডের পদত্যাগী মুখ্যমন্ত্রী, দুর্নীতি নিয়ে তোলপাড় বাংলাতেও, আর এবার আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনে জেতার জন্য সবাইকে জেলে ঢোকাচ্ছেন, আমরা সবাই চোর আর আপনারা সাধু, আমাকেও যদি জেলে ভরেন তাহলে জেল ফুটো করে বেরিয়ে আসব, চোরের মায়ের বড় গলা। আজকে ক্ষমতায় আছেন তাই সঙ্গে এজেন্সি নিয়ে ঘুরছেন, কাল ক্ষমতায় থাকবে না সব উধাও হয়ে যাবে, হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভারতবর্ষে সবাইকে ভয় দেখিয়ে জেলে পুরে দিলেও আমাকেও যদি জেলে পড়েন আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব। মনে রাখবেন, নির্বাচনে জেতার জন্য সবাইকে জেলে পুরছেন, আমাদের সবাই চোর আর আপনারা সাধু। কোটি কোটি টাকা খরচা করে গ্যাসের দাম বাড়িয়ে রেশন বন্ধ করে দিয়ে 100 দিনের কাজের টাকা না দিয়ে, বাংলার ঘর করতে না দিয়ে, রাস্তা তৈরির টাকা না দিয়ে চোরেদের জমিদার যোদ্ধার চোরের মায়ের বড় গলা, শূন্য কলসি বড্ড বাজে বেশি। আজকে ক্ষমতায় আছে তাই সাথে এজেন্সি নিয়ে ঘুরছে, কাল ক্ষমতায় থাকবে না সব উধাও হয়ে যাবে, সব বিদায় নেবে, এটা মাথায় রাখবেন। আপনি কাকে বাজবেন, যে 365 দিন আপনার সাথে থাকে, না কাকে বাজবেন? নির্বাচনের আগে আসবে, বসন্তের কোকিলের মতো কুহু কুহু করে ডাকবে, আবার পালিয়ে যাবে। আপনি তাকে চান না আপনি 300 দিনের পাহারা, 365 দিনের পাহারাদার চান, কাকে চান? মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই হুঙ্কার দিচ্ছেন তখন বিজেপি কি বলছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত চম্পই ব্যানার্জিকে খোঁজার জন্য এখন থেকে শুরু করে দেওয়া, কারণ বাই চান্স যদি ওকে গ্রেফতার হতে হয় কাউকে তো মুখ্যমন্ত্রী বানাতে হবে, কটাক্ষ সুকান্ত মজুমদার। যার বিরুদ্ধে 600 কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে স্বাভাবিক তাকে তো জেলে যেতে হবে। আর এর ঝাড়খণ্ড যে শুরু হলো, এরপরে বাংলাতেও অপেক্ষা করতে থাকুন। 2G-র পর রাজা জেলে গেছিল, এখন রানীর জেলে যাওয়ার কথা, কারণ 2G-র সময়ও এর থেকে কম পরিমাণের দুর্নীতির অভিযোগ উঠেছিল গতকাল। ক্যাগের রিপোর্ট থেকে যে সমস্ত তথ্য আমরা মিডিয়ার সামনে তুলে ধরেছি, তা পরিষ্কার করে দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার কতটা করাপ্ট, দুর্নীতিগ্রস্ত এবং কতটা চোর। এবং সেই জন্য আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত হবে চম্পাই ব্যানার্জিকে খোঁজার জন্য এখন থেকেই শুরু করে দেওয়া, কারণ যদি বাইচান্স ওনাকে গ্রেপ্তার হতে হয় তাহলে কাউকে তো মুখ্যমন্ত্রী বানাতে হবে। দুর্নীতি নিয়ে তোলপাড় বাংলাতেও আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, নির্বাচনে জেতার জন্য সবাইকে জেলে ঢোকাচ্ছেন, আমরা সবাই চোর আপনারা সাধু। এ প্রসঙ্গে সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর কি বক্তব্য শোনাবো। মুখ্যমন্ত্রীকে জেলে ঢোকালে তিনি জেল ফুটো করে বেরিয়ে আসবেন সেই যোগ্যতা আমার আছে, কেননা যে পরাক্রমশালী ইডি তারা চিদাম্বরমকে বাড়ি থেকে তুলে আনতে পারে, অথবা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করিয়ে গ্রেফতার করতে পারে কারণ তারা বিরোধী, সেই ইডি তার চোখ এড়িয়ে উনি নিজে তো বটেই, ওর বাহিনী তো বটেই, পিসি ভাইপো তো বটেই, তাদের রেহাই পেতে পেতে এমনকি শেখ শাহজাহানকেও এক মাসের মধ্যে ইডি ধরতে পারে না, এইরকম একটা বন্দোবস্ত উনি ইডির সঙ্গে করে রাখতে পেরেছেন। যেহেতু অতএব উনি এত পরাক্রমশালী যে উনি জেল ফুটো করেও বেরিয়ে আসতে পারবেন।